কিরে এখানে কেন? দেখা কেউ স্কুলে গেছিলি? না, তুমি আগে ভাড়াটা দাও। ভাড়া দিব কেন? তোর সাথে কে গেছে? মামা গিয়েছিল। তোর মামা কোথায়? সে দৌড় দিল। দৌড় দিল মানে কোথায় দৌড় দিল? বুঝে সোজা। কি আশ্চর্য, না কোনো দায়িত্ব নাই। আসো এখানে আসো। তোমার রক্তে যে কোলেস্টেরল জমছে ওই ওষুধ তুমি ঠিকভাবে খাও। তুমি কত বড় ডাক্তার! তোমাদের চা। এই লক্ষ্মী মেয়ে কি সময় মতো চা নিয়ে আসছে! অনেক লেকচার দিয়েছ না তুমি। ডাক্তারের কাছে কবে যাবে এটা কো? পরে, আগে চাটা খা। সারাক্ষণ লেকচারের পরে থাকি। হ্যালো ভাবি, কি হয়েছে ভাবি? ভাবি কি হয়েছে? দাঁড়ো ভাবি, আসো বলতেছি খালা। কি হয়েছে? তুমি তোমরাই অবাক হয়ে যাবা। কই ভাবি? আরে আসি আসি, কি হয়েছে? কি এমন ডাকছো? না তুমি আমাকে মশলা দিতে পারলো না? হ্যাঁ, নিচে গিয়ে আমি কি দেখি জানো? কি নিচে গিয়ে দেখো, একা দাঁড়ায় আছে। রিক্সাওয়ালাকে ছাড়তেছে না, কারণ রিক্সা ভাড়া নাই। তাই কি বলে আই, তুমি কেন একা একা দাঁড়িয়ে আছো? তোমার বাবা কোথায়? বাবার সাথে আসিনি তো, মামার সাথে এসেছি। বাবা নাকি ওকে রেখে চলে গেছে? কই গেছে মদন? জানি না, দৌড় দিল আমাকে রেখে। হ্যাঁ দৌড় দিছে। আরে হ্যাঁ, স্বাভাবিক, এই ছেলে তো দৌড় দেয় অভ্যাস। অভ্যাসটা খুব খারাপ। আজ সকালে এসেছে এই দৌড়। ও বুবু, আমি বুঝতে পারছি। মনে হয় কোনো ছিনতাইকারীরে দেখছে যে কারো মানি ব্যাগ ছিনতাই করে দৌড় দিছে, ওর পিছনে পিছনে দৌড় দিছে। খালা তোমার না কল্পনা শক্তি এত বেশি। আমার কথা হচ্ছে, উনি তো বিজি থাকবে, উনি ব্যস্ত থাকতেই পারে, এটাই নরমাল। কিন্তু ওনাকে আমাদের বাসার কাজে ইনভলভ করার কি দরকার? অন্য যে কেউ দিয়ে আসতে পারে। আমি তো ওকে বাসার কাজে ইনভলভ করিনি রুমা। তুলিকে স্কুলে আনা নেওয়ার কাজ তো সবসময় তোমার ভাইয়া করে, নয় রায়হান করে। এবং মোজাম্মেল নিজে থেকে বললো যে ওর কোনো কাজ নেই, ও কয়েকদিন ফ্রি আছে, তুলিকে ও স্কুলে ও দিয়ে আসবে। আমি তোকে কিছু বলিনি বৌমা। মেয়েটা বড় হচ্ছে, তোমার সব দিকে নজর রাখা উচিত। হ্যাঁ মা। হ্যাঁ না, এমনি তো ভাবি, দেখো না পত্রিকায় কিসব কিসব আসে, মেয়ে বাচ্চা দেখে কিরকম ইরেসপন্সিবল লোকের সাথে ছাড়া দেয়। তুমি কেন ওর সাথে পাঠাবা? আর রুমা, আমি তো ওকে বলিনি তুলিকে নিয়ে যেতে। বারবার আমাকে কেন দোষ দিচ্ছ? সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমি কি একটা সেকেন্ডের জন্য বসে থাকি? এতগুলো মানুষের তিন বেলা রান্না খাওয়া, টেবিলে খাবার দেয়া, কাপড় ধোয়া, ঘর মোছা, বাসার প্রত্যেকটা কাজ আমি একলা হাতে করি। কাজের লোক নেই, ছোট বুয়াটা পর্যন্ত আসছে না, তা আমি কি করবো বলো তো? আমাকে সকাল থেকে রাত পর্যন্ত দম নেওয়ার সময় আছে। আমি যে মেয়েটাকে স্কুলে দিয়ে আসবো, নিয়ে আসবো, সেই সুযোগটা কি আমার আছে? তোমরা সবাই যদি আমার সাথে এরকম করো তাহলে আমি কই যাবো বলো তো? না ভাবি, আমি তোমাকে দোষ দিচ্ছি না। আমি বলতেছি যে ও তো মেয়ে, আমি তো ওর কথা চিন্তা করে বলতেছি। তুমি এটা নিজের উপর নিচ্ছ কেন? তোমাকে বলছি না তো। আসলে সেগুলো কথা না, এই যে মোজাম্মেল ছেলেটা আস্ত ব্যাধ জানো। ও ব্যাধ না, খারাপ না, মন্দ। মোজাম্মেল তো আসবে, পলায় তো যাইতেছে না, নাকি পলায় গেছে গা? এই মোজাম্মেলের নাম্বার নাই বৌমা, ফোন দাও তো একটা। না না না, মোজাম্মেল হচ্ছে কি বলবো আমি, ওর বংশে কোনো আদব কায়দার। বৌ তুমি আমার বংশ নিয়ে কথা বলতেছো? বলবেন। আরে যাত্রীটা কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে আছে! চলো চলো, হাত মুখ ধুয়ে তুমি কাপড় টুপুর সকালে কিছু মুখে দাও। বৌমার সামনে তুমি এই বংশ ব্যাধ ট্যাধ কি কি তুলে বসে পড়ে তো মাথা ব্যথা কেন? ধরো দুধ লাই উঠলে একেবারে।